তো চলে এসেছি আবার নতুন একটা খেলা নিয়ে। এখানে চারটে মোমবাতি নিভাতে পারলেই পাবে এখানে বাসমতি রাইস, সাথে চিকেন কষা বা কারি। আর যদি এই অবধি নেবে তাহলে পাবে শাস্তি, মাউস ট্র্যাপ। এই অবধি নিবলে পাবে ডিম সেদ্ধ দুটো করে, আর এই অবধি নিবলে পাবে স্প্রে। মানে চলো তাহলে দেখা যাক কে এইখানে দাগ করা আছে, এই দাগ থেকে নেভাতে হবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে দিদি, দিদি এখন দেখা যাক পারে নাকি। 1 2 3 স্টার্ট। দুবার কিন্তু ফু দেওয়া যাবে না, এটা হচ্ছে খেলার নিয়ম। ঠিক আছে, রেডি বলো, 1 2 3 বলো। 1 2 3 স্টার্ট। এবার হবে রাজ। এখন অবধি নিভাতে পারিনি আমরা দুজনেই, রাজ দেখি একদমে। এবার আমার দিদি দেখা যাক পায় নাকি এখন চিকেন করে। আমি তো চিকেন কারি আজকে পাবোই, আমার কেউ উঠতে না। তুমি দেখো দেখো কানা নাকি, এই জন্য পালাতে শাস্তি পাবো নাকি, বিপ্লবন দেয়াই আছে। দেখা যাক তুই একা বেশি চিকেন ফ্রাইড, আমি তো কিছুই পেলাম না। 500 বার ও চিকেন রাইস সরে যাও, সাইড হয়ে যাও, সাইড তুই পাবি না। ও স্কিন সমেত চিকেন, সব কষা কষা চিকেন, কিন্তু গ্রেভি নেই। ডিম তো পাবো, ডিম তো সব একসাথে দেবো। দেখা যাক, 1 2 3 পেয়ে গেছে, যা হোক শাস্তি প্রাইসটা পেয়ে গেছে। আমি আবার মানুষ হওয়ার নিয়ে যাবো পারি। খাই দে খাই দে, কিন্তু আমি তো কিছুই পাইনি শাস্তি এখন। 1 2 3 হাই হাই শাস্তি, একটুর জন্য মাউস ট্র্যাপ।
এটা খুব খতরনাক কিন্তু, যা লাগে না হাতে তো দেব হাতে। বাবারে পেয়েছি হাত ফুটো হয়ে আমার মুখটা অনেক লম্বা তাই চলে গেছে, দু পিস হবে না, বড় বড় পিস গুলো নিচ্ছে দেখ। কিচ্ছু করার নেই, চলো এখনই গেছিল বা জোরে গেছে কপালটা, কি করবে বলো করে। বাপরে দেখ দেখ কতগুলো দাঁত বসে গেল দেখ, এই দেখ আমি দেখ হয়েছে আর খেতে হবে না, আমি জিতে গেছি।